দেশ এবং দুনিয়ায় সারা বছরই এমন কিছু ঘটে থাকে যা আমাদের সকলের জানাটা অতি প্রয়োজনীয় এবং এই ধরনের ঘটনাই কিন্তু একত্রিত হয়ে থেকে যায় ইতিহাসের পাতায় এবং তৈরি করে ইতিহাস যার জন্য কিন্তু উন্মোচন হয় বিশ্বের নব দিগন্ত সেই ইতিহাস আমাদের জানাটা খুবই জরুরি তাই আজকের এই প্রতিবেদনে আমরা তুলে আনব যে কি ঘটেছিল 10ই নভেম্বর 10ই নভেম্বরের ইতিহাস আমরা জানাবো আপনাদেরকে নমস্কার দেখছেন ডিজিটাল খবরিলাল আমাদের বিশেষ প্রতিবেদন ইতিহাসের পাতা সঙ্গে রয়েছে আমি পায়েল আজ 10ই নভেম্বর 10ই নভেম্বর ভারতে পালন করা হয় জাতীয় পরিবহন দিবস ভারতের স্বাধীনতার পর থেকে পরিবহন ব্যবস্থার উন্নতি হওয়া ধীরে ধীরে শুরু হয়েছে এবং এখন বর্তমানে মূলত চার ধরনের পরিবহন ব্যবস্থা আমরা ভারতবর্ষে দেখতে পাই বায়ু পরিবহন জল পরিবহন সড়ক পরিবহন এবং রেল পরিবহন যার মধ্যে সড়ক পরিবহনটা বহুল প্রচলিত এবং আজকের দিনে এই পরিবহন দিবস পালন করা হয় আমাদের পরিবহন ক্ষেত্রের উন্নতি এবং বিকাশের জন্য কয়েকদিন আগেই আমরা দেখলাম কলকাতার ইডেনে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার টান টান ম্যাচ এক সময় সাউথ আফ্রিকাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসন দেওয়া হয়েছিল সাউথ আফ্রিকা টিমকে খেলা থেকে নিষিদ্ধ করা হয়েছিল 21 বছরের জন্য এবং তারপরই 1991 সালে আজকের দিনে সাউথ আফ্রিকা প্রথম ম্যাচ খেলে বিশ্বকাপে যা ছিল ইডেনেই এবং ভারতের সাথে হেলিকমেটের নাম আমরা সকলেই শুনেছি হেলিকমেট হলো আসলে এমন এক ধূমকেতু যা পৃথিবীর থেকে খালি চোখে স্পষ্টভাবে দেখা যায় এবং এই ধূমকেতুর বিশেষত্ব হচ্ছে এটি সব সময় দেখা যায় না বলা হয় একজন মানুষের সম্পূর্ণ জীবন দশায় মাত্র দুবারই হেলিকমেটের দেখা পেতে পারে আজকের দিনেই 1986 সালে শেষবারের মতো দেখা গেছিল হেলিকমেট যা 1910 সালের পর প্রথমবার দেখা গেছে এবং তারপর থেকে আজ অবধি আর দেখা মেলেনি হেলি ধূমকেতুর জয় গোস্বামী যিনি 20শ শতাব্দীর শেষ ভাগে আবির্ভূত হওয়া এক প্রখ্যাত বাঙালি কবি এবং সাহিত্যিক যিনি আজকের দিনে 1994 সালে জন্মগ্রহণ করেন প্রতিবেদনটি ভালো লাগলে দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের